জেলার প্রত্যেক বিধানসভা এলাকায় অনুষ্ঠিত হচ্ছে বাংলার গর্ব মমতা কর্মসূচি। বাংলার গর্ব মমতা তৃণমূল কংগ্রেসের এই 25 দিন ব্যাপী জনসংযোগ কর্মসূচির জলযোগ ও যোগাযোগ এই কর্মসূচি মোথাবাড়ি তৃণমূল পার্টি অফিসে পালন করলেন মোথাবাড়ি বিধানসভার বিধায়িকা সাবিনা ইয়াসমিন। জেলার প্রত্যেক বিধানসভা এলাকায় অনুষ্ঠিত হলো বাংলার গর্ব মমতা কর্মসূচি। বাংলার গর্ব মমতা তৃণমূল কংগ্রেসের 75 দিন ব্যাপী এক নিবিড় জনসংযোগ কর্মসূচির জলযোগ ও যোগাযোগ এই কর্মসূচি মোথাবাড়ি তৃণমূল পার্টি অফিসে পালন করলেন মোথাবাড়ি বিধানসভার বিধায়িকা সাবিনা ইয়াসমিন। এলাকার এবং মালদার বিভিন্ন সাংবাদিকদের নিমন্ত্রিত করে তাদের সাথে একসাথে বসে মধ্যাহ্নভোজন করলেন ও জানান, প্রশান্ত কিশোরের পরামর্শ অনুযায়ী আমাদের এই কর্মসূচি পালনে খুবই ভালো লাগছে। আমি ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, ধন্যবাদ জানাই প্রশান্ত কিশোরকে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী গত ইংরেজি মাসের 2 তারিখে নেতাজি ইনডোর স্টেডিয়ামে 75 দিনের একটি কর্মসূচি নির্দেশিকা দিয়েছিল মানুষের সুবিধা অসুবিধার কথা শোনার জন্য এবং সাংবাদিকদের সাথে সুসম্পর্ক গড়ে তোলা। তাহলে কোথায় কি ভুল ত্রুটি হচ্ছে দলের, সেই জায়গাটা সংশোধন করা যাবে। অ্যাকচুয়ালি আপনারা জানেন যে 2 মার্চ 2 মার্চ আমাদের বাংলার গর্ব মমতা তৃণমূল কংগ্রেসের কর্মসূচি লঞ্চ করেছেন আমাদের অনারেবল সভাপতি তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট মমতা ব্যানার্জি। আগামী 75 দিনের একটা কর্মসূচি আমাদেরকে বেঁধে দেওয়া হয়েছে। 3টে পর্যায়ে সেই কর্মসূচি আমাদের চলবে। প্রথম পর্যায়ে 3টি ধাপ আছে। অলরেডি একটা ধাপ আমরা কর্মী সম্মেলন করে ফেলেছি 7 তারিখে, সেটা প্রত্যেকটা বিধানসভা বাইচি হয়েছে। আজকে যেটা করা হয়েছে, আজকে আমরা বিশেষ করে সাংবাদিকদের সঙ্গে জাস্ট একটা গেট টুগেদার, তেমন কিছু নয়। অনেক সময় হয়তো আমরা অনেকজনকে প্রোগ্রামে ডাকতে পারি না। আমি ধন্যবাদ জানাবো আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত উদ্যোক্তাদের। অনেক সাংবাদিকে আমাকে পার্সোনালি আমাকেও অনেকজন বলেছে যে যদি একটা গ্রুপ করেন আপনার কর্মসূচি বুঝতে পারি না, কিন্তু এমনভাবে একটা করিয়ে দিল যে এবার বাধ্য হলাম গ্রুপটা করতে। এটা হচ্ছে সব থেকে আসল বিষয় যে আপনাদের সঙ্গে এবার আমরা ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারবো এবং যা কিছু প্রোগ্রাম আমরা করবো এবার আমরা গ্রুপের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। তার মাধ্যমে একটা নেগেটিভ পজিটিভ দু রকমেরই খবর আমরা নিতে পারবো, কোনটা ভালো কোনটা মন্দ, এবং আপনাদের সঙ্গে একটা হৃদ্যতার সম্পর্ক একটা গড়ে উঠবে আগামী দিনে। সেই জায়গাটায় আজকে আমরা পৌঁছাতে চাইছি। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।